ভাত খালি কেতামান খালোয়ে জুয়াই কেতামান বাপ্পা ওই মুখ লাগি আর ফেসিক লাগি ভাত ভাগতে নাইল আর একবার বনাবা দিছো আর তই কইছে কেতামান খালো বলি না হন হয় কেতামান বেছিকে খালো কিন্তু আজিলে তোর ঘরত মা ভাত খাই জুতি না পাছোয়াই ওই আক দেখছিল তই আনিয়া কোটা থাতাই আলিয়া কোন আলিয়া আই 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 এখন ফটমান অখ কি সোল নাম লৈ আছ তই উলা উলা তই আপা কি হল কোসুন ওই রাস্তায় খাতে গিলাখান কি গাই ফুরছা কোট কি গালু মই বাপে খোয়া কথা তাই ইনকে রাস্তায় খাতে কই ফুরার কি দরকার আহা ফুর্তি লাগছে না বাপে এখন হে কারণে হে কোসুন ফুর্তি লাগছে তাই নিজে ফুর্তি কর বেলাগক মাতি আনি ফুর্তি করার কি দরকার বাপে তই হে হবি হাও এগলে মই কি দেখা পালো এ দিন দুপতে মোর ঘরৰ গাহৰ পাই চোর চোর কি চোর কৰা কথা কৈছা হা ইতিয়া নাজনার বেউ জুৰি লাভ নাই তই জি এই ছাগাল ঢোক পাট খুৱে আছা এটো কাৰ বুলি ভাবছা কাৰ হবনো আমাৰ মানুহতে বাজাৰ পৰা কিনি আনছি কই ভাগ লগি হা কি কয় ঐ বাজাৰ উপায় কিনি আনছি নিয়া পঠাৰ উপায় চোর কৰি আনছি তোর মেলো চোর গিরেরে খোজছন ঐ কি উল্টা পাল্টা বকবা আইছা এ আজিকালি আমাৰ মানুহতে চোর সতানি কৰা বাদ দিছি তোর কিবা ভুল হৈছি বাৰু কথা নাই গিৰেৰে চোৰ কৰছি কিন্তু তই এটা কথা জানানে মোৰ ছাগালে কি খায় ছাগালে কি খাব ঘাঁহ বন খায় আৰু মোৰ ছাগালে ৰাতিপুৱাই খালি পেটত জহা চাউলৰ মাৰ খায় দিনৰ বাৰটাত হৰলিক্স খায় গধূলাই চেৰেলিক্স খায় এতিয়া যি হৈছে হৈছে মই গধূলি আহিম আফটাৰ 7 PM এতিয়া বাই গিৰেৰে গুণেৰে দুচুৰত নামলি হা নাপায় গম পাইছা নাপায় নাপায় গম পাইছা নাপায় গিরেরে গুন্নেরে দু সুরুত নাম লিহা গিরেরে গুন্নেরে দু সুরুত নাম লিহা গিরেরে গুন্নেরে দু সুরুত নাম লিহা দেদে দে টান কে জোরকে বান্ধি দে বান্ধি দিছু র আর হিমা বিলাক কুটকুটিয়া করি রাখ ফলাকে বুঝি পাইছ না নাই অত ওই শেলকা কোনচন তু কেটা মই ভাল বুদ্ধি দিবা পারো কি বুদ্ধি ল আঙ্কল ককে এই হুখি হুঠে গেস্টিক ব্যাংরা নামত ছোপ মাটি বাড়ি লিখি দিছে হেন পাইছং গুটিকে তাকে ডমটু দিবা লাগে হ্যাঁ অ তাক দিলে কাম তো হবো না আঙ্কল ককে একদম কারাকে দিবে পুরা হয়ে যাব কি ব্যাংরা তো এই খুন আজ নে তার যে কালের তিলটু আছে তার মতে হি সলাফুরা করে ও কিন্তু এখন দেখা পাচ্ছি তো এটা কাম তো কি যে বিতে নাকে মন্ডল করে বুদ্ধিটু বেয়া দিয়া নাছিল তার মতে কাম তো করলে হবো নাকি মন্ডলের মতে চলে সখীক লাগবো আর যদি সখীয়ে গেস্টিকের নামত সব মাটি বাড়ি তুলে লিখি দিছে তাহলে গেস্টিকক ললি হব সেটো কথাই তুই এটা খাতাম করবা লাগে তুই গেস্টিকক কারাকে কইছা তারপর তার মুখে দি সব ফ্যান ফ্যানকে বাহির হয়ে যাব ঠিক কইছা আঙ্কেল সখী এই গেস্টিক ব্যাংরার পিঠে যে কোথাও তো ভাঙি কাগজ পত্রখিনি আমার নামত করে লব লাগবো আসলে তো জাল করিয়ে হিহতে লইছে মাটিখিনি তো আমারে আর অরিজিনাল মাটি তো পার পিছত মই কিন্তু পাহাড়ে না যাবি আর ধীতির আঙ্কুল কি কে এখন কথা কইছ না কেন পাহাড়ে না হয় পুরনি খাটো মই এখন খসি দিলাম কেন এন কোটা দেছ রাম গরম গরম একেবারে মর কেলেব গরম বরষুণ দিলে বরষুণ রোদ দিলে রোদ নেরেহে নেরে ইয়াক যদি পালু হয় নহয় দিলু হয় পিতন বাপেকে উফরাম অহ তুমি মানে আপুনি আমার ইয়াত যে আলু কত মাতক তাক আলু আছে ঐ আলু আলু ঐ হকতাবত আলহি আহিছে সোনকালে আহ বহকচোন হাউ তই আমার ঘর কাইছে যে কে হিসাব পুরা করিব আহিছো পুরনি হিসাব পুরনি হিসাব মই বুঝা নাই আলুর তাত মোৰ 50,000 টকাৰ চেক এখন আছে এইখন ঘুরাই লাগে নহলে কিন্তু কথা বেয়া হৈ যাব ও কেসটো নগেন ওই দাদা আপুনি এলা বহক মই এলা বাহিৰত মই লৈ হেৱা খাই আহো আপুনি বহকচোন দে ৰব চালাকি নহয় ইয়াতে ৰখক ওই জুনকালালা তই পাহৰি নাছবি বৰ্তমান এখন পুলিচৰ ঘৰ তই কিবা কৰা বা ভাবাৰ আগতে একবাৰ হলিও ভাবি চাবি
পুলিশক ভয় করা মানুষ মই নহয়, সাগরের ঢৌর লগত যুঁজি যুঁজি এই পর্যায় পাইছো মই। নিয়রের সামান্য টোপালক ভয় মই নকরো। আৰু এটা কথা, পানী আর জুইর লগত খেলা মানুষ মই। আগতে আপনি ফায়ার ব্রিগেডত চাকরি করেছিল নাকি বারু? ও ভাই, একলাখান কি হইছে? একো হোৱা নাই, কিন্তু হবহে। আলু তাত থাকা চেকখন যদি মই ঘূরাই নাপাও তেনাহলে পরিস্থিতি ইয়াতকেও বেয়া হব, বুঝিলা? আৰু এটা কথা, আলুয়ে অতি সোনকালে যেন চেকখন লৈ মোক লগ ধরে, নহলে কিন্তু কথা বহুত বেয়া হৈ যাব। বারু তই কে যা, নকলেও যাম। তার লেভেল তো চা। ঐ বটলি, তই চিন্তাই নকৰিবি, এনেকুৱা কিমান গুণ্ডাক মই আগতে সেল্ফ টেপ কৰি থৈ বা ঐ জুই ওলাইছে। বাপেক হব ওলাইছা আর মুখ লুকাই ফুরসা? বাপেক যে হম এটা একদম জানা বুঝে কথা। তার নামত কত দিন ফুর্তি করলু, কিমান নাচলু, আর এইটোর নামতে বেলেগর পে ইমান ডাঙা ডাঙার মিঠাই খালু ও। হয় নাকি? দে ভালে করলি দে। বাপেকি হওয়া সুখটো বড় বেলেগ ধরনের সুখ। ময়ও বাপেকি হব বিচারছিল, কিন্তু ভাগ্যতে নাই, কি করবি আর। ওই সাহাব, মোর কিন্তু ভাগ্য খান বহুত বেলেগ না। রসুন র, তই বোলে মই নাটকত সাহাব হব বোলাইছিলে হয় না? তার মানে কি হল জানা না সাহাব? কি তুই না থাকত ঘরখান চলাব লাগু না, সেখানে মই সাহাব হয়ে গেছিল। বিয়া পালি নাকি? নাই পোয়া বেয়া। ও, ঘরখানের ভালোর কারণে চিন্তা করলে মই একো বেয়া নাপাও। ওই সাহাব, হ্যাঁ এটা কথা, কিন্তু কি সাহাব হয়ে বিরাট মজা লাগে ও। মোর ভয়তে সবেও কাম করছে, লুজ ক্যারেক্টারও কয় মই কুকুর খুঁটো দি খুঁটেছু ও। এটা মই আইছো না, তই সাহাব হব না লাগে, যে করব লাগে মুইয়ে করেম। হয় নাকি? হ্যাঁ। দিবের ওলা কাগজ খান পড়ি যাও, কি বা লেখা আছে বুঝছা? আরে ভাই, পেপার খান পড়ি উঠবা দিছি, পড়ি উঠি তো পয়সা তো দিম, কি বা লেখা আছে দুপুরিয়ার কাগজ? তেরি পেপারের পয়সা লগে লগে দেও, বহিনি করি নাই, দুপুর হয়ে গেছে গা। এই দুপুর বেলাক লাগি তো বহিনি করব পারা নাই। আরে পেপারই দুপুরে কি করলাম মানে, ডাক্তরে মক পরীক্ষা নিরীক্ষা করে চাই আছি, আর এনকে চাই থাকাতে মানু তাই দেখা পাইছি, আর পাছত খং উঠি ডাক্তরকে মারধর করছে। হ্যাঁ ও ও কাকা, কে তুই আর কিও কানছা? কিনো এতিয়া ইমান বুড়া হয়ে থাকবে লাগে না? ওই খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি, সহযোগ করেছে নেসলে মার্লো, গ্রো উইথ স্পোর্টস, অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, প্রেগা নিউজ, প্রেগনেন্সি ডিটেকশন কি, গুড নাইট ফার্স্ট কার, অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর, মিন্ট্রা, দ্য রোড স্টার, উইমেন হরলিক্স, হকিন্স, এয়ারটেল পোস্ট পেড প্রমিস, কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায়, এসবিআই লাইফ, কুইকার রোডস, ফুয়েল ফর দ্য রিয়েল ফিট, অফিসার চয়েস, আৰু আইডিয়া 4G। এই লাগে খবৰ, এই লাগে নিউজ পেপাৰ, এই ছোট খবৰ বৰ খবৰ, গৰম খবৰ তাজা খবৰ, নরম কাগজে গরম খবর, পুরান কাগজে নতুন খবর, লাগে খবর খবর। এই আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প, এ বাজারে আলুর কত দাম, এ খবর যত একা বেকা, এনে আছে লেকা, এই কাগজ নিয়ে ঘরে পরসা খাইয়ে খাইয়ে, এই খবর খবর খবর, এই খবর খবর খবর, তাজা খবর, মোটা খবর, গরম খবর, এই নরম কাগজে গরম খবর, ঘরে নিয়ে পর। পেপার বেচা কচ্ছা, সে এটা কথা বুঝি না পুলো আমার আসলি কি, এই দিন দিবার বেলা যে তুই পেপার বেশি বুঝছা, ইয়া এটা একটা বড় রহস্য আছে। রহস্য কি রহস্য? ইয়া এটা আমরা সকালে জেললাম পেপার বাইর হয়, ওগুলা দৌড়া দৌড়িতে বাইর করে তো ভুল থেকে যায়। পিছে এইগুলা খান পেপার কেহিনার মানে কিটা ওলা? এগুলো হয়েছে দুপুরের পেপার, এনে কোনো ভুল নাই, সব শুদ্ধ, এনে যাও এক পেপার অনেক কাম, সেই জন্য এটার মাত্র 10 টাকা দাম। এর হয়ে প্যাকেটে থাকবি 10 টাকা দাম, সাউন্ড শুনদি দিবেরা ওলা কাগজ খান পড়ি যাও, কি বা লেখা আছে বুঝছা? আর 10 টাকা দাও।
আরে ভাই পেপার খান পড়ি উঠবা দিছুন পড়ি উঠিয়ে তো পয়সা তো দিন কি বা লেখা আছে দুপুরিয়ার কাগজ বানান হইলে হিলে গেছে গা অসমীয়া কইছি তাইতে ইংরেজিতে কই নাই পি এ জি এল পেপার না না এটা বড় হাসি এ পেপার 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 এ গরম খবর তাজা খবর সুটা খবর পড়া খবর এ বাড়ি ইমান হাতটা কাটটা পুলিশ মানু হয় চিন্তা করিলে কি হব কিবা এটা ভাবা ও ভাই কিবা এটা কর হনকালে নহলি হিয়া লক্ষণ ভাল দেখা নাই এ রহে কিবা এটা করিম বলি কি করবা পারি নেকি সি হাত দি গেল মানুহ গোটাই পুলিচ গিলে তার হাতৰ মুঠিত এ তুমিতো তার হাতৰ মুঠিত নহয় মই হে নাই বেলেগ বেলেগ পুলিচ অফিচাৰ গিলে আছে নহয় সেই কাৰণে সি কাকোৱে বই নকৰে পুলিচ হৈ যদি তই দুখী শাস্তি দিবা নৰা তই আৰু কেনে পুলিচ হে ভাই ঐ বতলি মোতকেও বহুত ওপৰৰ পুলিচ আছে মই যদি নিজৰ মতে কাম গিলাখান কৰবা যাওঁ মোৰ চাকৰিটো হে এই এইটোনো তোমাৰ কেনে চাকৰি যত হাত দুখনে বেলেগে বান্ধি ৰাখিছে আপুনি ঠিক কথা কৈছে মামা পারিম তাক মই আৰু জেলত নিবা পারিম কিন্তু কি জানে তার কারণে প্রমাণ লাগবো যেটু দেখই মই কোর্টত তাক যাবজ্জীবন জেল দিবা পারো হেই অপহরণৰ কেসত দেখোন পুরা প্রমাণ আছে ইছে হল কি ফুস দুদিন পিছতে জেলৰ পৰা আকৌ ওলাই কিন্তু মই যদি একবার জাল ফেলাও হি কিন্তু ওলাই আইবা নৰবো কিতেও ও হয় নেকি কিবা এটা যদি চিন্তা কৰিছা সোনকালে কৰা নহলে উলুৰ লগত আমিও বগৰি পৰা যাব লাগিব নিজৰ ঘৰ হদাই নিজৰ ঘৰ নিজৰ ঘৰত আহি মোৰ কিমান ভাল লাগিছে মই হে জানো উপায় নাপায় হে বেলেগত গেছিল ঘৰখন মোৰ কি হ'ব এতিয়া দিনে দিনে এখন বেয়া ফেলে যাই আছে যিমানে বুঢ়া হৈ যাই আছং সিমানে চিন্তাবিলাক আগুৰি ধৰি আছে মোক কবাই নৰ যে কি হ'ব আই জিলাপে ওই জিলাপে শুনচোন কি হলে কাকা তহঁতৰ ভাল খবৰ তোৰ ৰঙীলি মুখেৰে গম পাইছং মনটো মোৰ পুৰপুৰকৈ ভাল লাগি গৈছে ঘণ্টা কি কৈছে কাকা তহঁতৰ ভাল খবৰ এটা ৰঙীলিৰ মুখেৰে গম পাইছং হয় নেকি কাকা অঁ পিছে কথাটো ইতাও খাটাঙি হোৱা নাই ৰ কি কথা কবাইছা মোক সোনকালে এটা নাতি পোৱালি লাগে কিমান নিৰামৰত এইখন ঘৰত কেঁচুৱাৰ কান্দা শুনা পাম মনটো কিমান ভাল লাগি গেছি মোৰ মইহে জানো সুতিটো আমাৰো লাগি আছে কাকা ডাক্তৰৰ ওচৰত সীতা বিষয়ে দেখাবাৰ কাৰণে গৈছিলো অঁ কিন্তু মানুহটাই ডাক্তৰৰ ওচৰত যিহে অকথা কথাগিলা কল্লা কি কল্লা কি কল্লা মানে ডাক্তৰে মোক পৰীক্ষা নিৰীক্ষা কৰি চাই আছিল আৰু এনকে চাই থাকোঁতে মানুহটাই দেখা পাইছে তাৰ পাছত খং উঠি ডাক্তৰকে মাৰধৰ কৰিছে হা ও কাকা কে তুই আৰু কিয় কান্দা ইনো এতিয়া ইমান বুৰক হৈ থাকিব লাগে না ডাক্তৰক নো মাৰবা যাব লাগে না সেইকাৰণে কান্দছং আৰু হে মানুহ ফচাই মাৰব ডাক্তৰৰ যে থানাটো কেছ এছ নিদলা তহঁতে ফচি বলি হয় তাকেইতো ও কাকা মানুহটোৰ লগত যি টি ঠাইত যাবা নোৱাৰা মই সেইদিনাখনে কাণত ধৰছো বেংকৰ মানুহ নাই সি একো বুজি নাপায় শুন হা ভালকে চোৱা চিতা কৰি খাবি ভালকে চলা ফুৰা কৰবি বুজছা যা এতিয়া হ'ব দে কাকা মই যিমান পাৰো সাৱধানে থাকিম মনটো মোৰ কিমান ভাল লাগিছে মইহে জানো ইমান দিনৰ মূৰত এখন ঘৰত কেঁচুৱাৰ কান্দা শুনা পাম আয়া ইয়া ইয়া ঐ সেনাগিৰি নুঠবি দে তই মোক আইনমতে যাই ফেলে যদি ছাগালটো ৰাতৰ পৰাই মই নিব লাগে কথা কিন্তু শেষ কি শেষ হা কি শেষ হা আইনে ধৰিব লাগলি তহঁতে গোটেই ছাগালটোৰ বংশগোষ্ঠীৰ পইচা একলগত আদায় দিব লাগিব কি বংশগোষ্ঠীৰ পইচা হা বুজি পাৱ নাই এই চালু চন্দন মেধি নহয় আগদিন নহয় আগদিন ইনাম ডাঙৰ মানুহ হ'ব ইনাম ডাঙৰ মানুহ হ'ব মই মৰাৰ পাছত আমাৰ একদম চকৰ মেইন মজিয়াত মোৰ নামত নহয় মৰ্মামূৰ্তি বনাব Oi Khapla!
ভাবি হৈছে পুরপুরকে সিনাজক বিলাক আহে কামার দিব নহয় একো ফাঁকি দিয়া নাই বস্তুৰ বংলাগড়ৰ বজাৰৰ পৰা মই এইটো কিনি আনছং ঐ সেনাগিৰি নোট খবি দে তই মোক আইনমতে যাই ফেলে যদি ছাগালটো ৰাতৰ পৰাই মই নিব লাগে কথা কিন্তু হেক কি হেক হা কি হেক হা আইনে ধৰিব লাগলি তহঁতে গোটেই ছাগালটোৰ বংশগোষ্ঠীৰ পইচা এক লগত আদায় দিব লাগব কি বংশগোষ্ঠীৰ পইচা হা বুজি পোৱা নাই ছাগালটো একবাৰ ছানা হ'ব তাৰ পৰা মায়াক হ'ব তাৰ পৰা আৰু ছানা মায়াক ছানা মায়াক মই বুজি পাইছং এতিয়া তয়ে কও মোৰ ছাগাল ঘূৰে দিবি নে নাতা হি কি প্ৰমাণ আছে এইজনীয়ে যে তোৰ ছাগালে জোৰ পৰা কিনছা তাৰে বজাৰৰ ৰচিদ আছে নেকি ৰচিদত 800 দিব লাগে দেখি মই নানিলো এতিয়া তয়ে কও এক কৰ পৰা আনছা ইয়াৰ মালিক কোন গাৰ্জেন কোন নেকি 100 দিব লাগে কাৰণে তই নানিলি হি মৰাটো মই বজাৰক ছাগলী কিনিব যাই থাকোঁতে বাটতে পালং পাই কিনে তাৰ পৰা কিনি আনছো আৰু এতিয়া মই কৰ পৰা মালিক বিচাৰি পাং আৰু এতিয়া তই তাৰ মানে মোৰ ছাগালটো নেদা নিদুটো নেদা ঠিক তেৰে নিদুটো মই কিনি আনা ছাগলীটো কাকো কিয় দিমে ঠিক আছে ঐ এইটো ছাগাল যি মোৰ উপযুক্ত প্ৰমাণ লৈহি মই একে আহিম এতিয়া মই বাই হ'ব যা তোক মই কোৱা নাছিলো না মই নিজে বজাৰৰ পৰা কিনি আনছো বুলি তই দেখোন বিশ্বাসে নকৰা প্ৰমাণ বা কি আনে তাৰপিছতে মই তোক বিশ্বাস কৰিব পাৰিম ও আই সি ঘৰত আহি দম দি গৈছে নেকি ওহে মামি তা যিহে গুণ্ডাৰ দৰে কথা কোনবা যদি কিবা কৈ যেন পাৰ মছলাই দি মোহাৰিহে ফেলব এইবোৰ যতপত ভাগিনেনো কেলে লগাই লৈছে বাৰু চেকখন নি পেলাই সি ঘূৰাই নিদিয়ে কিয় নাজনো আৰু ভিনি বা কি ভাবি চিন্তি চেকখন ঘূৰাই দি নাই নহলি টকাৰ লোভতে আমি চব গেলাখানে মৰিব লাগব সি আহি ভিনিক মাৰিব আৰু লগতে আমাকো ডেড বডি কৰিব ঐ কাৰ ইমান সাহসে আমাৰ ঘৰত আহি ডেড বডি বনাবৰ কাৰণে আহি পালা এই জিঙ্গা লালা নে কি যে এই গুণ্ডাটোৰ কথাই কৈ আছো আমি ও সি সি অৱশ্যে অলপ ভয়ানক তাৰ চেকখানৰ ব্যৱস্থা মই কৰিব লাগিব আজি থানাত যায় মই গম পাইছো সি টকাই দি চব মেনেজ কৰিছে তই ঠিক কথা কৈছা বাই ও বোৱাৰী তুমি ভাগিনৰ হাতৰ পৰা চেকখন লৈ ঘূৰাই দিয়া নহলে সি পিছত কি কৰে একো ঠিক নাই অ আপুনি ঠিকে কৈছি মই এখেতৰ পৰা চেকখান আনি তাক ঘূৰাই দিব লাগিব এইবোৰ মানুহৰ পৰা দূৰত থাকিবা বোৱাৰী সিহঁতে মানুহ মাৰি কাটি পেলাবলৈও চিন্তা নকৰে ৰচোন চাই আহাচোন কি হলে মাই কিয় মাতছা ৰচোন তই বাইৰে কিবা কৈছা নেকি জানোৱে বাপা এথান মোক আৰু নতুনকে বুজাবা নালগে মই জানা আছা দে তোর বাইরে কে নাম ভাল পা হব ইনাম থাপ্পা কৰি কথা কবা নালগে আৰু হুন এই আপডেট ভাৰচনক কাকিং কে সন্মান কৰবা লাগে শিকাও দরকার নাই গম পাইছ না ও সন্মান জানা হয় না এ বাপা এটা কথা কছুন তই আজি এনাম দেহার হলি কে নাম বাইরে তলে গেলি তই এক দিনক লাগি আমার ভৰিছো অলে যাই পাইছা না ও মাই ধৰি ধৰি হাৱা না কৰবা পাৰু অন্তৰত কিন্তু তামাম ভক্তি আছে কসমছে আৰু মই জানো তুন্দে এগিলা চিৰিয়েল চিনেমা এগিলাখান চাই এগিলা এক্টিং শিকিছা হয় না হে বাপাৰ হে আকৌ চিনেমা নাটক চাই এক্টিং শিকা নাই হে শুন যিগিলাখান চলিয়ে মাক বাপেকক ভক্তি সমি কৰি চলে সেগিলাখান চলি অহয় অভিপদ নপ্ৰে অ তাৰ মানে মই কম্বাই ওলাই গেলি তন্দু ক্ষমা কৰি নাযাওঁ কাৰণে এথান মই ফ্লপ মাষ্টাৰ হলো হে মাই আটা কথা শুন এই চালু চন্দন মেধি নহয় আগদিন নহয় আগদিন ইনাম ডাঙৰ মানুহ হ'ব ইনাম ডাঙৰ মানুহ হ'ব মই মৰাৰ পাছত আমাৰ একদম চকুৰ মেইন মইজাত মোৰ নামত নহয় মৰ্মমূৰ্তি বনাব আৰু সেই মূৰ্তি সেৱা কৰবা মানে মোক সেৱা কৰবা অসম নহয় গোটেই পৃথিৱীৰ মানুহ আহি লাইন লাগি যাব টিকেট কাটিব লগা হ'ব কিজানি তন্দেও হে টিকেট ভাগত নাপাবি বাপা এ বহুত কলি এ বাপা বহুত কলি ঐ মোৰ বাপ 10 গেলামাল দোকানখন দি সি লেবেল মাৰে দাহাৰ মানুহ হয় দেখিহে লাগিম যা
হয় মানে তো কি কল হরুয়া থানি আছা হ সাতো খাইল আ দে হয় মানে তো ইটা বিশে জিএসটি অতর ঘটনা তো কি করিম বলি ভাবছা কি ন করবি আর বেশি করবা গলি কাটা মারা করবা লাগো আর এ নাই নাই ইমান ডাঙর হলে যাবা নরা প্রথমতে বুঝা পড়া দি ঘটনা তো ঠিক করবা পারি নেকি কিন্তু হে চাইলো কিন্তু সব ঘটনা বুঝা পড়া ঠিক নহয় অলপ ভয় খবর কানে হাতত দাখান লবাই লাগব কি হত হইছি গাম্বুরা মানুহ উল্টাই যদি আমার উপর কিবা ব্যবস্থা লয় তেতিয়া আমার কি করবি ন কি উল্টা ব্যবস্থা লব ন ওই হি যদি গাম্বুরা ময়ো খাপলা একেবারে সবকে হজম করে দিই মই জিএসটি হল বস্ত বুঞ্জাত মানুহ মারু বুলিয়ে মারি দে কাটু বুলিয়ে কাটি দে কি কোয়া ও কিন্তু মই লগত গেলে হই না বউ মই বাসান বা পাল্লু হই তাহা ইথেন আরো আখা নাই আপুন কাকা আরো দস্তিক জিএসটি আহুন এখনি টাইম বেলতলা কাহন কইছু বুড়ো মানু হাত বরি উস্ত কই ফেলে তো বিসনাত পড়ি থাকতে পারে আমাং গেলা কথা গেলা নক পো আর হুনক পিছো যদি গম পা আপনি বাবা কিবা কও বলি কথা বয়া হই যাব বাপ্পা ওই ফিরিং জেলা অ তোর বাপের এক বয়াকে কসু দে তুই কি করবি হ্যাঁ কি করবি খাপলা কো পাওয়ার্ড বাই খাটেহি গন বাউলি সহযোগ করিলে নেসলে মার্লো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর মিন্ট্রা দ্য রোড স্টার উইমেন হরলিক্স হকিন্স এয়ারটেল পোস্টপেড প্রমিস কুরকুরে খুল যায় তো ফ্যামিলি বন যায় এসবিআই লাইফ কুইকার রোডস ফুয়েল ফর দ্য রিয়েল ফিট অফিসার চয়েস আৰু আইডিয়া 4G